ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা চলছে এই মুহূর্তে আমরা যেতে চাই কুমিল্লায় সেখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন সহকর্মী সাজেদা সুইটি যুক্ত হচ্ছে তার সাথে সুইটি আমরা যতদূর জানতে পেরেছি যে কুমিল্লায় সবকটি আসনে ফলাফল ঘোষণা হয়ে গেছে বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই ফারিন ঠিকই বলেছেন 11টা নাগাদ আমরা মোটামুটি 11টি আসনেরই রেজাল্ট পেয়ে গেছি সারা দিনের যদি আমাদের ধারণা ছিল যে হয়তো বা একটু দেরি হবে কিন্তু দেখা গেছে যতটা চিন্তা করা হচ্ছিল তার চেয়ে দ্রুত সময়ের মধ্যে ফলাফলগুলো জানানো গেছে এবং দেখা গেছে যে কি এখানে যেহেতু আওয়ামী লীগ প্রার্থীর সাথে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগেরই অন্য প্রার্থী স্বতন্ত্র হিসেবে ছিলেন সে কারণে আসলে উদযাপনটা আওয়ামী লীগেরই ঘরে যাচ্ছে বেশিরভাগ আসনে আমরা দেখতে পাচ্ছি যে কি হয় নৌকা প্রতিদ্বন্দ্বী কিংবা স্বতন্ত্রের যে ইগল প্রতিদ্বন্দ্বী কিংবা এই ধরনেরই তাদের জয়যাত্রা আমরা একটু যদি রেজাল্টগুলো এর মধ্যে যদি আমাদের দর্শকরা নিশ্চয় সচেতন দর্শকরা পেয়ে গেছেন কিন্তু তারপরে আমি কয়েকটি আসন ধরে একটু বলি কুমিলে যে ছয় আসন এটা দিয়ে শুরু করি এটা সদর এটা নিয়ে আগ্রহটা একটু বেশি এখানে 152টি কেন্দ্র থেকে চূড়ান্ত যে ফলাফল 152টি কেন্দ্র সেগুলোর সম্মিলিত যে ফলাফলটা এসেছে নৌকার আকম বাহাউদ্দিন বাহার তিনি রানিং এমপি তিনি 1,32,210 ভোট পেয়ে জিতেছেন এবং তারই নিকট প্রতিদ্বন্দ্বী যার নামটা এরই মধ্যে বেশ পরিচিত তিনিও রানিং এমপি সংরক্ষিত আসনে আঞ্জুম সুলতানা সীমা ইগল প্রতীক নিয়ে 44,966 ভোট পেয়েছেন তারপরে যদি ধরি যে কুমিল্লা সাত আসন এটাও আকর্ষণের একটা জায়গা কারণ প্রাণগোপাল দত্ত পরিচিত একটা নাম তিনি নৌকা প্রতীকে 1,73,676 ভোট পেয়ে জিতেছেন তারই নিকট প্রতিদ্বন্দ্বী 11,668 ভোট পেয়েছেন মুন্তাকিম আশরাফ কিন্তু শেষ পর্যন্ত ভোটে থাকেননি তিনি ভোট ত্যাগ করেছেন অনিয়মের অভিযোগ তুলে এবং একই ওই কেন্দ্রে ওই আসনে আবার একটু ভোট যেন হয় সে ব্যাপারে তার আবেদন আছে কুমিল্লা এক যদি ধরি দাউদকান্দি তিতাস ঢাকারই একদমই কাছে সেখানে 157টি কেন্দ্রের টোটাল যে ফলটা এসেছে নৌকার আব্দুস সবুর তিনি 1,59,738 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন ইগল নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান 23,673 ভোট পেয়েছেন এবং নাইম হাসানও কিন্তু ভোট ছেড়েছেন কুমিল্লা দুই আসন যদি বলি মেঘনা হোমনা এখানে চূড়ান্ত ফল 157টি কেন্দ্র ধরে দেওয়া হয়েছে নৌকার সেলিম আহমেদ মেরি 42,473 ভোট পেয়েছেন কিন্তু জিততে পারেননি তার নিকট প্রতিদ্বন্দ্বী ট্রাক নিয়ে স্বতন্ত্র আব্দুল মজিদ 44,414 ভোটে বিজয়ী হয়েছেন বলছিলাম যে ঘুরে ফিরে আসলে নৌকারই উদযাপন কুমিল্লা পাঁচ সেখানে চূড়ান্ত ফলাফলে দেখা গেছে আবুল হাশেম খান নৌকা প্রতীকে 22,315 ভোট পেয়েছেন ফুলকপি নিয়ে সাজ্জাদ হোসেন পেয়েছেন 61,522 ভোট কিন্তু জিততে পারেননি তার চেয়ে কিছু ভোট বেশি পেয়ে কেটলির এম এ জাহের তিনি 65,810 ভোট পেয়ে জিতেছেন আর কুমিল্লা 11-14 গ্রাম এটা একদমই ঝুঁকিপূর্ণ আসন হিসেবে এখানে অনিয়মের অভিযোগগুলো আজকেও যে কম ছিল তা না মোটামুটি ছিল তবে বড় ধরনের সংঘাত ঘটেনি মোট 119টি কেন্দ্র নিয়ে যে রেজাল্ট হচ্ছে এখানে 6টা কেন্দ্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ ফুলকপি নিয়ে স্বতন্ত্র মিজানুর রহমান 22,700 ভোট পেয়েছেন কিন্তু জিতেছেন নৌকার মুজিবুল হক 1,81,674 ভোট পেয়ে তার মানে বিপুল বিজয় তার কুমিল্লা আট আসন মানে বরুড়া নৌকার আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি 2,07,727 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার যে নিকট প্রতিদ্বন্দ্বী তিনি 3,721 ভোট পেয়েছেন এইচ এম ইরফান লাঙ্গল প্রতীকে তার মানে হচ্ছে বিশাল একটা গ্যাপ আছে কুমিল্লা দশ আসন সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোট যেটি নৌকার আহম মুস্তফা কামাল খুবই প্রভাবশালী নেতা 2,32,699 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন আর তারই কাছাকাছি প্রতিদ্বন্দ্বী যদি ধরি খুবই বড় ধরনের পার্থক্যে লাঙ্গল প্রতীক নিয়ে আছেন জোনাকি হুমায়ুন তিনি 8,548 ভোট পেয়েছেন আর দেবিদার আসন এটিও খুব আলোচিত আসন দেবিদার কুমিল্লা চার সেটিতেও দেখা গেছে একটি কেন্দ্র বন্ধ হয়ে গেছিল ভোট গ্রহণ 113টি কেন্দ্র বাকি ছিল সেগুলোর ফল নিয়ে যে চূড়ান্ত ফলটা জানানো হলো স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ 96,807 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার যদি নিকট প্রতিদ্বন্দ্বী ধরি তিনি রাজী মোহাম্মদ ফখরুল তার ব্যাপক প্রচার প্রচারণার খবর আমরা এরই মধ্যে দেখিয়েছি আমাদের দর্শকদের নৌকা প্রার্থী 81,257 ভোট তিনি পেয়েছেন কুমিল্লা তিন মুরাদনগরের চূড়ান্ত ফল নৌকার ইউসুফ আবদুল্লাহ হারুন 72,014 ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নিকট প্রতিদ্বন্দ্বী ইগলের জাহাঙ্গীর আলম 83,971 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন আর কুমিল্লা নয় মনোহরগঞ্জ শেষ আসন যেটি বলছি নৌকার মোহাম্মদ তাজুল ইসলাম 2,33,946 ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন তার নিকট প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে 8,260 ভোট পেয়েছেন
তার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে আসলে ঘুরে ফিরে বেশিরভাগ আসনেই যারা প্রচার প্রচারণা চালিয়েছেন যারা আলোচনায় ছিলেন তারাই জিতেছেন এবং নৌকারী উদযাপন কুমিল্লা 11টি আসনে নৌকারী দাপট সারা দিনব্যাপী যে ভোট হয়েছে ভোটের যে সম্মিলিত পরিবেশ সেটা নিয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন বড় ধরনের কোনো সহিংসতা নাই বড় ধরনের কোনো দুর্ঘটনা নাই অনিয়ম ছোটখাটো যেগুলো প্রকাশ হয়েছে যা কিছু হয়েছে সবকিছু মিলিয়ে একটা ভালো ভোট সবাই দেখেছে এই হলো ফারিন এখানকার অবস্থা আগামীকাল সকাল 10টায় চূড়ান্তভাবে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা হবে